আরে ওর নাম কি আগে তো হাঁটতে পারতো আমার কি কষ্ট হইতো আডুতে প্রবলেম ছিল বেশি এরপর মাজা একটু আসিল অনেকক্ষণ বসে থাকলে ব্যথা করত এখন ইনশাল্লাহ অনেকটা দূর হয়েছে কারণ আডু তো বাস করতে পারি করতে বা লড়াচড়া করতে পারি কোনো অসুবিধা নেই আর মাজাও আল্লাহ রহমত অনেকটা প্রবলেম শর্ট হয়েছে দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের যিনি দীর্ঘদিন যাব ওনার হাতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছেন বেশ অনেক বছর থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে এই সমস্যাটা কতদিন আগে থেকে শুরু হয়েছে আর শরীরে আপনার কি কি ধরনের সমস্যা আছে এই সমস্যা শুরু হয়েছে 1995 ওই সরকারি হসপিটাল ছিল ওখানে আমার এক বিশিষ্ট বন্ধু ছিল ওনার নাম হইল বাঙালি ডাক্তার ছিল অস্ট্রাসিক্সের ডাক্তার ছিল হঠাৎ আমি বসতে পারি না আলু কুলছে ব্যথায় তো ওনার কাছে আমি গেলাম সন্ধ্যার পর খবর নিয়ে যেন ওনার ডিউটি কতক্ষণ আছে থাকে খবর নিয়ে ডিউটিতে ওনার কাছে গেছি যাওয়ার পরে বলতে আছে সাজান সাহেব আপনার আডুতে পানি আছে পানি বাইর করে ফেলাই যেটা ভালো হয় স্যার সেটা করেন তো আমার ড্রেসিং রুমে লয়ে গেছে নিয়ে শোয়াইয়া সাত আষ্ট সিসি পানি বাইর করছে ভরিয়া ভরিয়া আচ্ছা 95 সালে এছাড়া কি আর না এখন তো আস্তে আস্তে বয়স বাড়তে গেছে নানান সমস্যা ওই হাতের গোড়ায় গোড়ায় একটু একটু ব্যথা করে ওই করতে গেলে ব্যথা করে এই নানা ঠিক আছে বুঝতে পেরেছি স্ট্রেচারে ভর দিয়ে হাঁটে এখনো তো স্ট্রেচারে ভর দিয়ে হাঁটে নাকি এখন সাহায্য নিতে হয় একটু দলে ভালো হয় আগে যে পুরো শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল সেই ব্যথার কি অবস্থা ব্যথা অনেকটা ভালো হয়েছে এখানে চিকিৎসা মোটামুটি ভালো এবং থেরাপি হোক ব্যায়াম করানো হোক সবই চলে কোনো অবহেলা নাই দিন ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ভালোর দিকে যাই পরিবেশটা
মোটামুটি ভালো ভালোই আর কি। আর ডাক্তার সব দেখে, আবার নার্সরাও দেখে, যে থেরাপি দেয় হেও দেখে, সবাই এসে খোঁজ খবর নেয়, কোনো রকম কোনো প্রবলেম নাই, অসুবিধা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি হাওলাদার। আমি আমার কাকাকে নিয়ে ডিপিআরসি হসপিটালে আসছি। প্রথম যখন একটু শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, হাঁটতে কষ্ট হইতো, মানে হাঁটতে একা পারতোই না। এখন মোটামুটি দেখা গেছে এক মাস চিকিৎসা নেওয়ার পর থেকে আমাদের একটু উন্নতি হয়েছে আর কি। তোমার প্রায় মানে এটা তো আর একদিনের ই না, যে এটা তো আস্তে আস্তে একটু হইতে হইতে দেখা যাচ্ছে। আজকে তো আমরা প্রায় এক মাস আছি, তো 15-20 দিন হওয়ার মানে পর থেকে একটু বোঝা যাচ্ছে যে একটু কমতেছে ব্যথাটা আর কি, থেরাপি থেরাপি নেওয়ার পরে আর কি। আসলে ডিপিআরসি হসপিটালটা একটু মানে অন্যরকম, কারণ এখানে সকল ধরনের সার্ভিসটাই খুব সুন্দরভাবে দেওয়া হয়। যেমন ডাক্তাররা, ম্যাডাম, নার্সরা, তারপর যারা থেরাপি দেয়, তারা সবাই টাইম টু টাইম কেয়ার নেয় আর কি। অনেকেই দেখছি, আমি যখন আমি প্রথম আসছি তখন অনেকে ভর্তি হয়েছে, দেখছি হাঁটতে পারে না, বসতে পারে না, মানে একবার বিছানায়। আবার অনেকে আমাদের মাঝ থেকে চলে গেছে, তারা হাইটে সুস্থ হয়েই, যার কারণে আমরা বুঝতে পারছি না ডিপিআরসি হসপিটালে সর্বদিক থেকেই ভালো ভালো। অবশ্য ডিপিআরসি হসপিটালে পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর। তারপর আমরা এখানে বিগত এক মাস ছিলাম, আমার কাকা অসুস্থ ছিল। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি বা সবাই দোয়া করবেন আমার কাকার জন্য, যাতে এখন যে সুস্থ হয়ে বাসায় যাইতে পারতেছে এবং যতদিন ভাবে বেঁচে আছে সে যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে বেঁচে থাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী রিং রোড থেকে বলছি। আপনারা যে রোগীর কথা শুনছেন ইতিমধ্যে, উনি বাংলাদেশের একজন সিনিয়র নাগরিক এবং বয়স্ক, বিভিন্ন ডিসএবিলিটি, বিভিন্ন রোগে আক্রান্ত। উনি প্রেসারের ওষুধ খান, উনি আরও বিভিন্ন সমস্যায় ভুগতেছিল। তো আমাদের এখানে একেবারে উনি হুইল চেয়ারে আসছেন, টোটালি চলাফেরা করতে পারতেন না, কোমর ব্যথা ছিল, হাঁটু একেবারে আমরা বলি 5 ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস, এরপরে অপারেশনের পর্যায়ে চলে গিয়েছে। যেহেতু ওনার যে বয়স, অপারেশন করা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে আমাদের অত্যাধুনিক বিভিন্ন ইকুইপমেন্ট আছে, বিভিন্ন টেকনোলজি আছে, আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে উনি মোটামুটি এখন হাঁটা চলাফেরা কিছুটা করতে পারে। যেহেতু অতিরিক্ত বয়স্ক মানুষ এবং টোটালি ডিজেবল হয়ে গিয়েছে, জোড়াগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে রেজাল্ট আসতে সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ উনি অনেকটা ইম্প্রুভ করেছে। তো আশা করি উনি আমরা যেভাবে বলে দিয়েছি এবং ওনার যারা আছেন অ্যাটেন্ডেন্স, তারা যদি বাসায় গিয়ে ঠিকঠাক মেনটেন করে, ইনশাল্লাহ উনি ভালো থাকবেন। তবে ওনাকে আমরা আবার ঈদের পরে, ইনশাল্লাহ রমজান ঈদের পরে আবার হয়তো কিছুদিন রাখবো, সেটা ওনার আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয়েছে। তো ওনাকে আল্লাহ পাক এই রমজান মাসটা সুস্থ থাকার তৌফিক দান করুক এবং নেক হায়াত দারাজ করুক, উনি যেন বেশি বেশি নামাজ রোজা করতে পারেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এই জাতীয় রোগীদের জন্য আমরা বেশি বেশি সেবা দিতে পারি আন্তরিকতার সাথে। আসলে আমাদের মন আন্তরিক না থাকলে, কঠোর হয়ে গেলে আমরা সেবা সেভাবে দিতে পারবো না। মন কঠোর এবং ভালো থাকার জন্য আল্লাহ পাকের কাছে থাক সাহায্য চাইতে হবে, এই জন্য আপনাদের দোয়াও দরকার। সো এভাবে যদি আমরা একটা রিহ্যাব প্রোগ্রাম করতে পারি রোগীদেরকে, যারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত, কিছুদিন রেখে, এটা এক্সিলেন্ট রেজাল্ট আসে। এটা মানে আমাদের একেবারে 20-25 বছর ধরে রিসার্চ করা। আলহামদুলিল্লাহ আউটডোরের থেরাপির চেয়ে হসপিটালাইজ থেরাপি চিকিৎসা অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, অনেক এক্সিলেন্ট, অনেকগুলো প্যারামিটার আছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।